মধুমতি নদীর ধারে মুকুন্দপুর গ্রাম, সেইখানে এক দামাল ছেলে বিনোদ চন্দ্র নাম। আহা বিনোদ চন্দ্র নাম, আহা বিনোদ চন্দ্র নাম, বিনু বলে ডাকে সবাই গান পিঠেবীর রাজা, আর জ্বালাতে গায়ের লোকের হাড়টি ভাজা ভাজা, হাড়টি ভাজা ভাজা, ওরে হাড়টি ভাজা ভাজা। কার গাছে আজ ফল ধরেছে, কার পুকুরে মাছ, এক পলকে লোপাট হবে কেউ পাবে না আজ। কোন কোটরে পাখির ছানা, কোথায় বেজির ছা, বিনুর সাথে পাল্লা দিয়ে কেউ তো পারে না, কেউ তো পারে না, কেউ তো পারে না। বিশাল নদী এপার ওপার করতো দিনে দুবার, ইচ্ছে ছিল বড় হয়ে রঘু ডাকা খবর। এক না সে নয় সঙ্গে আবার এক জোড়া তার চেলা, একটির নাম গোবিন্দ আর একটির নাম ভোলা, গোবিন্দ আর ভোলা, শোনো গোবিন্দ আর ভোলা। ছায়ার মতো বিনুর পিছে ঘুরত সদাই তারা, তিন মূর্তি দেখায় যেত চমকে উঠত পাড়া, চমকে উঠত পাড়া, চমকে উঠত পাড়া। সামাল সামাল ওই এলো দেখত সিপাহী, অষ্টচন্দ্র পরের বাগান করে দিত সাপ, বিজয়চন্দ্র তার বড় ভাই বলতেন পাপ পাপ, ভদ্র ঘরে পাপ এসে জুটেছে, এই তুমি সব তোমার জন্য, লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছো ভদ্রটাকে। আহ ওর কি দোষ, ওই যে বাগানটা নষ্ট করেছে তার কোনো প্রমাণ আছে? বলো না বৌদি। কি বললি? আয় এদিকে, আজ তোর হার মাস হ্যাক করবো। থাক, সাতটা নয় পাঁচটা নয়, একটা মোটে মা বাপ পড়া ভাই, কথা কি ছিড়ি, তুমি কি বল? তাহলে তুমি এসে সামলাও, পাড়া শুদ্ধ লোক বসে আছে ডাক্তারখানায় এক এক ঝুড়ি নালিশ দিয়ে, আমি আর পারি না। উফ, এরপর যদি আবার বাঁধিয়েছিস আমি কিন্তু রক্ষী করতে পারবো না। আরে আরে, আচ্ছা তুই কি রে, এসব না করে একটু বই নিয়ে বসতে পারিস না? এমনিতে তো কত বুদ্ধি তোর। বুদ্ধি কি না কুবুদ্ধি সে সবার আছে জানা, ভুলেও মারা এ না সে সরস্বতীর ত্রিসীমানা, বইগুলো তার সারা বছর কুই পোকাতে খায়, অবাক কাণ্ড পরীক্ষাতে উতরে তো বুঝায়। সবাই বলে মন দিয়ে সে করলে পড়াশোনা, বাজা মাটির বুকে নাকি ফলিয়ে দিত সোনা, সব কথায় থোড়াই কে আর করে বিনোদ রায়, নতুন নতুন দুষ্কৃতিতে বছর কেটে যায়, বছর কেটে যায়, বছর কেটে যায়। স্কুলে সে লাস্ট বেঞ্চের বাঁধা খরিদ্দার, কারো না কারণে জোটে বেদম গাধার মার, দোষ কিছু সে না করলেও বরাদ্দ তার বাধা, তার উপরে বাড়তি নাম পাজি গাধা। বল বল কার গম্বটা, বল বল। সত্যি বলছি আমি নই, মা কালীর দেব। হোল ইওর টং, আমার মা কালী দেখি তোকে কোন মা কালী বাঁচে, আর করবি করবি আর করবি করবি করবি। যা মোচ মোচ বলছি মোচ। দোষের ভাগে নয় তো বিলু তবুও মার খায়, ছুটির পরে তিন বন্ধু নদীর ধারে যায়, নদীর ধারে যায়, একটা কিছু করতে হবে যুক্তি তারা করে, আর যেন না উদর পিণ্ডি বুধর ঘাড়ে পড়ে, বুধর ঘাড়ে পড়ে, পড়ে বুধর ঘাড়ে পড়ে। অন্ধকারে ফিরে আসে দস্যী বাহিনী, শুনুন বাবু মশাই আজব কাহিনী, শুনুন আজব কাহিনী, শুনুন আজব কাহিনী। Thank you.
রাখ রাখ রাখ। আর কি অসুবিধে? আগে পেটে বড় ব্যথা। তা পোস্টকারণে কতদিন? তা প্রায় এক হপ্তাহ খানেক হবে। বলো কি। কড়া জোলাপ দিলুম, গিয়ে খেয়ে নেবে পুরোটা। না আরে নাই মশাই, যে কি মনে করে? একবার যেতে হবে, এখনই চলো দেখি। কোথায়? ছোট বৌঠান, কাল থেকে বেধুন জ্বর। এ নাও ছোট কর্তার চিঠি। বৌদি কি হলো? কই দাও কি? ওই যে কাল্লাতে বললুম। আগে বল, পয়সা নিয়ে কি করবি? বারে আজ থেকে আমাদের পুজোর ছুটি, ছুটির আগে চাঁদা করে মাস্টারদের খাওয়াতে হয় স্কুলে, নিয়ম। তা আমার কাছে কেন? তো দাদার কাছে চা না। ওরে বাবা, তাহলে দরকার নেই। কই গো চিল্লি একবার গগন ফাটাচ্ছেন। সরস্বতী বরপুত্তর নেটার ডিসপেন্সারিটা ভালো করে বন্ধ করে দিবি। জিলিপি এই না। ইস, বছর ভোর যাতে ঠেঙানি খেয়ে মরি, তারা কিনা চোখের সামনে গপ গপ করে খাবে, আর আমরা তাই চেয়ে চেয়ে দেখবো। আয়না নিজেরাই কটা মেরে দি, খেপেছিস? বছরের শোধ কিভাবে তুলি তাই দেখ। তা মানে একটা ফুলের তোড়া চাই, বুঝলি? পাবি তো? ঠিক, তাহলে তোরা এগো, যেমনটি বললুম। ঠিক আছে, স্কুলে দেখা হবে। ঠিক আছে, ঠিক আছে। সবাই ছুটি হোমটাস লিখেছিস? বন্ধের পর যদি দেখি হয়নি, সবার পিঠে ভাঙবো একটা একটা করে। ওকে, ওদিকটা ফাঁকা কেন? কে আসেনি রে? আমরা স্যার, আমরা। এ রাখ 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 এখানে রাখ রাখ। এসব বছরকার দিন, বাড়ি নিয়ে যাবেন স্যার। এগুলো কিন্তু আমাদের সামনে বসে খেতে হবে, সবাই দাঁড়া দিয়েছে। কি রে বল, এইসব কেন? আবার মিচি মিচি হাত ধুবেন স্যার? নিন না, নিন। ছেলে তো খারাপ নস, শুধু পড়াশোনাটাই যা একটু। তাহারে সেদিন বেদ ভেঙেছিলাম পিঠে, লেগেছিল খুব। কই না তো, শিক্ষক পিঠকে তুলল। এগুলো কিন্তু সব খাবেন স্যার, ছিদেমের দোকানে একেবারে সেরা জিনিস। ও ছিদেন, কোথায় গেলে?
ভালো করে ফুলদানিতে রেখে দাও দেখি। আহ, কি খাসা গন্ধ দেখেছ। আমার অমন শখের বাগান আসা হয়েছে, আসা গন্ধ দেখি। আমার সঙ্গের মতো নাচে দেখো। এই মরেছি কি হলো? গাড়ু হ্যাঁ গাড়ু হ্যাঁ উই পাঠিয়ে দিচ্ছি, দু একদিন চলুক, এখন আসুন। বাহ, লক্ষ্মী মেয়ে তো, ভারী লক্ষ্মী মেয়ে। নাম কি তোমার বলো মা? বলো। চন্দ্রা। খাসা নাম। আসুন। এই যে চলো তো একবার বড় কর্তা ডাকছেন। বড় কর্তা? কি বুঝছ? তোমার ওষুধে সারবে না শহর থেকে এমবি ডাক্তার ডেকে পাঠাবো? মনে হয় দরকার হবে না। তুমি তো ক্যাম্বেলের এলিমেস আগে। হ্যাঁ, দাদার কথা ধরবেন না কেন, আসলে ফ্যামিলি ট্রাডিশন। আমি খাপ ছাড়া চিরুটাকার বাইরে বাইরে কাটালুম। কতদিন আছেন এবার? এই কালী পুজো হলেই চলে যাব। আচ্ছা চলি। নমস্কার। মুখের উপর অপমান করে দিলে। কালুয়াতি গান গাইতে গাইতে বলে কিনে এলএমএফ ডাক্তার তোমার ওষুধে কাজ করবে? আমি দেখিয়ে দেবো ডাক্তারি জানি কিনা। তবে তোমার থেকে বড় ডাক্তার কি হয়? তুই চুপ কর, ওষুধ তৈরি করে রাখছি, গিয়ে পৌঁছে দিবি। চ একটু জমিদার বাড়ি ঘুরে আসি। এই যে কি আছো? ওষুধ এনেছি, ওষুধ নিয়ে যাও, ওষুধ এনেছি। কে কে রে? কে ছিল? বেজা ডাক্তার ওষুধ পাঠিয়েছে। এই বেজা কি রে? বিজয় বল, বিজয় ডাক্তার, আমি তার ভাই। বড় গলা দেখছি, একটা ঘাত ধরে নিয়ে এতো, দেখি শুয়ারটাকে। ভেতরে এসো, কর্তা ডাকছেন। থোপার গাধার মতন চিৎকার কিসে? এটা কার বাড়ি জানিস? রুগীর। কি রুগী নইলে ওষুধ কার? হারামজাদা, আমার মুখের উপর কথা চাপকে তো মায়া। কর্তা বাবু, কর্তা।
বাবা একটা বেঙে এই কিসের বড় কর্তা গো হারাম জাদা তা ওষুধ গুলোর কি হবে ওষুধ তোমার ডাক্তার পাঠিয়েছেন সরা সরা ওটাকে চোখের সামনে দেখে এসো এসো আমার সঙ্গে ওপরে ওপরে হ্যাঁ চলুন তুমি এমন ব্যাং নিয়ে ঘুরছো কেন কোথায় ব্যাং ওর নাম তো বুদ্ধিমান কি বুদ্ধিমান এতে হাসার কি হলো ও মা ব্যাঙের নাম বুঝে আর বুদ্ধিমান হয় বই কি ও মা সব কথা বোঝে জবাব দেয় জানো মানুষ হলে ওই স্কুলে ফার্স্ট হতো মাই গড বলো কি তবে দেখবেন এই দেখুন বুদ্ধি হরি বলো হরি বলো হরি বলো ভাই রে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে দেখলেন তো ঠাকুরের গান হলে তো কথাই নেই ওমা কি হরি নাম তোরি বিনে অন্য গতি নাই রে হরি নাম তোরি বিনে অন্য গতি নাই রে ব্যাস ধীরে রয়েছে এরপর গলা ধরে যাবে এগো কে কথা কইছে নীরু দেখো দেখো এই যে কান্ন না এবার তোমার অসুখ এমনি পালাবে কেউ এসো না ভেতরে এসো পকেটে ব্যাং আছে না ফিরবেন ওমা ব্যাং কি রে ভয় নেই বাইরে আছি তা ওষুধ গুলো কি ওই পকেটে না না এই পকেটে হাতটা ঢুকান ঢুকান এটা সকালে এটা দুপুরে এটা রাতে শোবার সময় কালকে এসে খোঁজ নিয়ে যাব কিচ্ছু ভাববেন না দাদা আমার সাক্ষাৎ ধন্বন্তরী সব ঠিক করে দেবে দেখবেন আর যদি শহরের ডাক্তার এসেছে এই দেখেছ দবকুলি উড়িয়ে ও মা খুলি ওড়াবে কি রে এসব কথা তুই ওদের বলে এসছিস তো আসুক তোর দাদা বলছি আজকে সব যা যা উনি রাজ্যময় কীর্তি করে বেড়াবেন আর আমি সব ঢাকব ও বৌদি শুধু এইবার দাদার কানে গেলে পাছার শুধু এইবারের মতো পাছার বলছি আর কখনো করব না জয় মা বৌদির চরণের সেবা লাগে এই পড়ে ওট এই বাজো ওট আগে বলো তুমি বলবে না আগে তুই বল কালই ওদের কাছে গিয়ে মাপচে আসবি কি হলো অমন চোরের মতো তাকিয়েছিস কেন বল বিজয় ডাক্তারের ভাই মাপ চাইছে দাদার খুব ইয়ে হবে না তুমি বলছো ঠিক আছে দাঁড়া বড়লোকের বাড়ি তোকে তো আবার ঢুকতে দেবে না চ খিড়কি বাগানে দেখে আসি আমি টক করে ওষুধটা দেবো আর চলে আসবো এই ও খেলেই কিন্তু জ্বর সব জানতাম ওই খাও দেখি কেমন জ্বর আসে না বাবা মা বকবে আমার মাই নেই বৌদি আছে বকেই না মিষ্টি দারুণ না বাবা মা বকবে তো খেও না টক হলে কিন্তু আরি আর যদি না হয় না হলে
আজ থেকে বুদ্ধিমান আমারও বন্ধু। বুদ্ধি ও বুদ্ধি, কি করছো? কেন সর্বনাশ? উচমি হাত দেয়, কামড়ে দিলে যা যা, মেয়ে দেখলেই কামড়ায়, দেখবে? না, এসো ছেড়ে দাও, চলো এসো, বিদ্যুৎ ডিম কোথা কানে কি হয় চুলে? ছাদে কি তোমাদের তো পাইক বরকন্দাজ লেটেল লাগে? সবাই তো আর তোমার মতো নয়। আমাকে তুমি তোমার পাহারাদার রাখো, বুঝলে? এই আমার বন্ধু আর এই গুলি, কোন রকম বিপদ হলেই। চুপ করে দাঁড়িয়ে থাকো। কেন বলছি চুপ? একদম নড়বে না। কিন্তু কেন? ব্যাস, খেল খতম। চল রে, জায়গাটা সুবিধের না, একটা পুষ্কের কোথাও তোকে রাখি, চলো। কি হলো এসো? একটু হলে কি হতো? কি আর, যার নাম খড়িস, এতক্ষণে পটল। তুমি নইলে? আহ, সেই জন্যই তো বলছি, তোমার বাবাকে বলে না আমাকে তোমার ভাড়া রাখো, মাইনে তা যা হয় দিও। এই কলাটা মূলোটা নাড়ুটা মোয়াটা আর কি হয় তোমাদের বাড়ি? দেখি হাত ধুয়ে না। সাপের কথা বাবাকে বলো না জানো? কেন পারি, তাহলে আর আমাকে বাগানে যেতে দেবে বুঝি? যেও না। আমি না গেলে কলাটা মূলটা নাড়ুটা মোয়াটা খাবে কোথায় বসে? এদিকে এলে তো জেঠু তোমার ঠ্যাং ভেঙে দেবে। বলেছে বুঝি? তো আমিও দেবো তোমার জেঠুর বুড়ি ফাঁসিয়া। এই বলেও সব গুরুজন না, পাকা বুড়ি। চলো, ওষুধে কাজ হয়েছে, তোমার দাদাকে গিয়ে বলো জ্বর এখন একটু কম। সত্যি? ঠিক আছে। আরে রে, চললে কোথায়? দাদাকে গিয়ে সে হবে কোন, বসে থাকে। লক্ষ্মী লক্ষ্মী, এদিকে, এর জন্য একটু শরবত নিয়ে এত। নাম কি তোমার? আমি বলবো? এসে দেখো না, ছাড়ো না, এসো, ছাড়ো না, এসো না, এই দেখো। ওমা বিনু, আমি ওরো মাগবো মা। কি করতে? বাড়ি হারিয়ে গেলে লোকে আবার ঠিক তোমার কাছে পৌঁছে দিয়ে যাবে। তাহলে নামের সঙ্গে ঠিকানাটাও তো লিখে রাখতে হবে। ঠিক বলেছ। আচ্ছা, ওটা কি আমার দাঁত বার করে রয়েছে? দাঁত বার করে? তো পিয়ানো? হ্যাঁ, পি পি কি হয় ও দিয়ে? ওমা তাও জানো না? এসো এসো না, এসো এসো, টেপো। ওই টেপো, তুমি টেপো। এবার টেপো। অমন করে বুঝি দেখি। আরে
চুরি করেছিস আমার শায়র থেকে ঘাট হয়েছে হুজুর সাজা যাতে পারতেন তবে জরুর মা আমার পরিবার আজ দু মাস বিশেষ দ্বারা আজ সকালে হুশ মিথ্যে চোখ মেলে বললে বড় সাধ শেষবারের মতো একটু করে মাছ খাই গরিব মানুষই মাছ কিনবো পয়সা কোথা তাই তাই মৌজার মুখছে ও আর বাঁচবে না হুজুর আর বাঁচবে না কবরেজ বসাই জবাব দিয়ে গেছে কবরেজ বসাই জবাব দিয়ে গেছে সীমন্ত আমি বলছিলাম কি ওইটা কোথা একটা মা মাছটা বড় কথা নয় রূপটা বড় স্বপ্ন দেখছিলে পুরো পুকুরটা কিন্তু ছেঁকে ফেলতে হবে গোলা বাড়ির দিকে গিয়ে আস্তে আস্তে খুঁজে আমি বার করবই আপনি একটু বসুন ওরে পাখানি আয় বাতাস কর প্রমত আপনি যে করে হোক ওই হারাম জাদাকে আমার চাই লাশ আমি পুঁতে ফেলবো মাটিতে কেটে বল তোর আমি আসছি কে করেছে এসব আমি কি জানি আমি সব জানি মানে কাল রাতে ওই জানলা দিয়ে সায়রে কি হচ্ছিল
ওরা যদি জানতে পারে। এই খবর দাম না, আমার কি দোষ? হলাতে অন্য মারলে কেন? রাগ হয় না, রাগ হয় না বুঝি? আর মার কি হয়েছে জানো? কি সেই দেখে কেঁদে কেঁদে আবার জ্বর এসছে। সে কি 104? আমি নতুন ওষুধ পাঠিয়ে দিচ্ছি, কাল সকালে এসে দেখেও যাব। ঠিক হয়েছে, ছাগল দিয়ে ধান মারাবার চেষ্টা, বউটা ভুগি পড়ছে আর তুমি কোথায় একটা আকাট হাতু রেখে ডেকে এনে কোথায় কোথায় বেজা ডাক্তার? ওপরে নীরুকে দেখছেন, এক্ষুনি ফিজ দিয়ে বিদায় করে দেবে। প্রমথ আগে শহর থেকে যোগিন ডাক্তারকে নিয়ে আসবে আজই। জ্যান আর একটা দিন সময় দেবেন, তারপর না হয়। কিন্তু দাদাজি, অন্তত সন্ধ্যে পর্যন্ত এই ওষুধই কাজ দেবে আমি বলছি। তোমার বাবা কি বললে? আজকের মধ্যে জ্বর না সারলে কালকে শহর ডাক্তার আসবেই, তখন তুমি কি করে আসবে? দাদার ওষুধে কাজ না হলে অন্যের ওষুধে কাজ কলে হবে, তাহলে আমার মার অসুখ সারবে কি করে? হয়েছে কি? এক পাতা সিঁদুর আনতে পারো? সিঁদুর? হ্যাঁ হ্যাঁ সিঁদুর, সিঁদুর। সে আমার উপর ঘরে মন্দির আছে, সন্ন্যাসীটা গুণ মন্ত্র পড়ে দিলেই ব্যাস সব ভালো হয়ে যাবে। সত্যি? তবে আজ গিয়ে পুজো দেব, দেখি কেমন না সারে। আচ্ছা সিঁদুর। হ্যাঁ আমিও যাব তাহলে। কোথায়? ওই যে মন্দির বললে, খেপেছো? সে কি এইখানে? নৌকা ঠেঙিয়ে দু কোষ, তারপর আবার জঙ্গল ভাঙতে হবে। তা হোক। আরে সাপ খোপ বড় বড় গোখরো, চিতে বাঘ বেরোলো তো কথাই নেই। তবে তুমি যাচ্ছ যে? বাহ আমি হলাম গিয়ে পুরুষ মানুষ, সঙ্গে পুরুষ মানুষ থাকলে আমারই বা ভয় কি? না না তা হয় না। খুব হয় বলছি? হয় না বলছি? হয়। আচ্ছা মেয়ে তো আমার মার অসুখ, আমি যাবই, দুজনে মিলে ডাকলে ঠাকুর তাড়াতাড়ি শুনবে না বুঝি। ঠিক আছে, দুপুরে এইখানে, কেউ যেন টের না পায়। দাদা দাদা এলে শোন, চুপচাপ চলে এসো। কান্ন কো, চলে এসো চলে। ওরা কিছু বলবে না? কানা যাদের নৌকো খুলে নিয়ে এলে। তুই বললেই বা, অমন কত নেই সেই কোথায় কোথায় চলে যায়। পাঁচবে কি মোড়, ওরা মায়ের শ্মশান, কালীগঞ্জের দবজ। ওই যে পড়লে আর রক্ষে নেই, সিধে পাতা। সে কি বাবার নৌকো? আরে আমি তো আছি, ভয় কিসের? কি হলো? থাক না। না মা, ঠান্ডা হাওয়া উঠছি। চন্দ্র কোথায় রে? এসো এসো এসো, সাবধানে। এই মরেছে, চলো চলো। ওকে ও কিসের ডাক? ফেউটিও হবে, চিটে বাঘের ডাক অন্যরকম। একটু আসতে চলো না, রেস দিচ্ছে জানো। ও বাবা গো, বাড়ি এসো। কোথাও নেই তার মানে? হ্যাঁ হুজুর, চারিদিক তন্ন তন্ন করে খুঁজেছি। সে কি সর্বনাশ! সন্ন্যাসী ঠাকুর এসো দেখি। সন্ন্যাসী ঠাকুর,
ঠিক আছে বিদে, এসে যাবে। কালি, রঘুয়া, ভীম সিং, হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? সেখান থেকে খুঁজে বার করা চাই। যদি সন্ন্যাসীটা এখন না আসে, এক কাজ কর, সিঁদুর দেখি, আমরাই কাছে দেখি। তুমি? হে বাবা হে, অভিজ্ঞ নাই নক্ষত্র আমার জানা, তুই দাও এসে আমার সাথে। ধরো ও থাক, আগে বলো কি করতে হবে। তাহলে হাত জোর করো, চোখ বুঝে বলো তুমি ঠাকুরের কাছে কি চাইবে। আমার মাকে ভালো করে দাও ঠাকুর। হ্যাঁ ঠাকুর, দাদার ওষুধে। কোথায় ছিলে বলো তো? আমরা সেই তখন থেকে। এই যে আমার খুদে ভৈরব। ও কি পার্বতীকে কোত্থেকে জোটালি? পার্বতী কোথায়? ও তো চন্দ্রা। ঠিক ঠিক, চন্দ্রাই তো। শিবের কপালে চাঁদই তো হবে। বাহ বাহ, কপালে সিঁদুরটি তো বড় মানিয়েছে রে। কে দিলে? কি আবার তোমার জন্য বসে থেকে থেকে সেসব দিয়ে আমিই দিয়ে দিলাম। বেশ করেছিস, বেশ করেছিস। হরপার্বতী, কোথায় যেতে পারে? ভাববে না উঁচু, আশপাশের বিষখানা গাঁ ছেঁকে ফেলেছে আমাদের লোক। একবার হদিস পেলে ঠিক। দারোয়ান, চাকর বাকর, কন্ডা কন্ডা পোষা লেঠেল সব আমার সাধ্যে লাগবে না, সাধ্যে। খুঁজে যদি বার করতে না পারো তো সব কটার লাশ আমি ওইখানে পুঁতে ফেলবো, বুঝেছো? হুজুর হুজুর হুজুর, পাওয়া গেছে। কি পাওয়া গেছে হুজুর? কোথায় বলবো কি হুজুর, দশ গা জুতা মারুন আমারে। নদীর ঘাটে একটু নৌকো বেঁধে একটু যেই চোখে আড়াল হয়েছে, অমনি অমনি ওই পাকে ওই দেখে কি দেখে নিচে তাকে আগে বলে সিঁদুর পরিয়ে দিয়েছে হুজুর। কি হবে ডাক্তার বাবু, এই যে ফের মুচ্ছ গেছে। লক্ষ্মীদি লক্ষ্মীদি, শিগগিরি এসো, পাওয়া গায়ে ছর্দি মনিরে। হ্যাঁ কোথায়? আর কোথায়, ওই ডাক্তার বাবু ছোট ভাই নিয়ে গেছিল। ওই ওই শোনো বাবি, শোনো, সত্যি বলছি মায়ের জন্য গিয়েছিলাম। চুপ করো, এই মুচ্ছ মুচ্ছ সিঁদুর। বিজয় বাবু আসুন আমার সঙ্গে। এইবার এইবার কে বাঁচাবে তোকে? সীমান্ত যারা জুতো সুতলার চুক্তি নয় তাদের ঢুকতে দিয়েছিলে শোবার ঘরে, ওই বই করে বারণ করেছিলাম তখন। শুনেছিলে আমার কথা? ওটা আমায় দে। ঠিক আছে ঠিক
যদি বাড়ি ছায় মারি চিস তো নিজের হাতে আমি তোকে খুন করব। খুন না ওগো, এ তুমি কি করলে, এ কেন করলে, এত বড় সম্পূর্ণ কেন করলে? যা করেছি ঠিক করেছি। আরে কি হলো, কি শুনছা? বলি শুনছা। ওমা, এ কে গো? কে গো? ভেলা লেটা, নামলি কেন? পাশ কাটিয়ে চল না। ওই ওমা, দেখি 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 সব সব। হ্যাঁ, এই মরেছে, এই যে খুন। নাগ অধিকারী মশাই এখনো ধুকধুক করছে। আরে ঘরে করুক, তুই গাড়িতে গিয়ে ওঠ তো, গাড়িতে ওঠ। কে কোথায় দেখে ফেলবে তোর? থানা পুলিশ, তোরাই বা হামলে উঠলি কেন? গাড়িতে গিয়ে ওঠ, বলি সন্ধ্যের আগে কুলতলি আসরে পৌঁছতে হবে তো নাকি? ওঠ ওঠ ওঠ। এই দেখো, তুমি আবার কেন কষ্ট করে নেবে এলে দুলোর মধ্যে? ও শ্যামা, বেঁচে যখন আছে তখন আর চিন্তা কি, কেউ না কেউ তুলে নিয়ে যাবে। হ্যাঁ, ও তো এসো পরাণ, ওকে আমার গাড়িতে তোল। কিন্তু ধনী মানুষ যা হোক, বলে আমরা না হয় জলে ভাসা মেয়ে, আপনার তো ছেলে পুলে আছে, নিজের হলে পারতেন এমনি করে ফেলে যেতে। কিন্তু তাই বলে? ঠিক আছে, আমার গাড়ি রেখে যান, যদি পারি সন্ধ্যের আগে পৌঁছবো, না হলে আমার বদলে অন্য ব্যবস্থা দেখে নেবেন। এই মরেছে, ও কি কথা! আমি কি তাই বললাম? শোনো না, আমি কি তাই বললাম? আরে তুমি গিয়ে না পৌঁছলে আমার কৃষ্ণ যাত্রা যে শ্মশান যাত্রা হয়ে দাঁড়াবে। হা করে দাঁড়িয়ে দেখছিস কি? ওটা না, কথাও বোঝে না ছাই। আপনি আরো কিছু অপমান বাকি আছে, ক্ষমা চাই তেলুম ভাই। সব দোষ আমার মেয়েরই। নদী পেরিয়ে মন্দিরে যেভাবে চিত ধরেছিল ওই বিনুর কোনো বারণ মানেনি, এখন সব স্বীকার করছে। আমার মেয়ের কোনো ক্ষতি করেনি সে, সব ঝুঁকি মাথায় নিয়ে আপনার ভাই একাই যাচ্ছিল শ্যামার উপায়ে আমার স্ত্রীর জন্য পুজো দিতে। আমি তাকে কি হবে এখন আর ওসব ভেবে, সে তো নেই। যে করে হোক, যেমন করে হোক, খুঁজে থেকে বার করতেই হবে। এটাই আমারও। কোথায় পাবেন তাকে?
কই রে শ্যামা, কি হলো? এই যাই। একি তোর চোখে জল? শ্যামা, ভাইটার কথা এত মনে পড়ছে, কুল মুছিয়ে চলে এসেছি, ফিরে যাবার তো কোনো উপায় নেই। প্রেমের রূপে পাশানিয়া ছাড়িলাম কি জানি তো এ সাগর অতল আকুল শুধু গলা কি বলছেন, চেহারাটা যেন জ্যান্ত কেষ্ট। আমি কি ভাবছি জানো? ভাবছি না না, এ আপনি কি বলছেন? আমার কথাটা তুমি শুনো না অধিকারী মশাই, বিনুকে আমি কিছুতে আসরে উঠতে দেব না। ওকে আমি লেখাপড়া শেখাবো। শোনো কথা, আরে শেখাবো বললি কি শেখানো যায়? আমরা হলুম সুতের শ্যাওলা, ভেসে ভেসে বেড়াই, আজ এখানে কাল সেখানে, তুই স্কুল
মাস্টার এসব কি সঙ্গে সঙ্গে গরু গাড়িতে বয়ে বয়ে বাড়াবে? সম্ভব? অধিকারী মশাই ঠিকই বলেছেন দিদি, তুই চুপ কর, যা এখান থেকে যা। শোনো শ্যামা, একবার ওর দিকে চাও। দেবকীর ঘরে জন্মেছিলেন কৃষ্ণ, কিন্তু ঠাই হয়েছিল মা যশোদার কোলে। তুমিও তো ওর মা যশোদা গো। সেদিন অমন করে তুলে না আনলে হয়তো পথের ধারেই মরে কাঠ হয়ে পড়ে থাকত। না না, একই বলছেন আপনি। এই দেখো, এইটুকুতেই চোখ ভিজে গেল। দাপরের গপ্প, এই কলিতেও কেমন সত্যি হয়ে উঠেছে নিজেই বুঝে দেখো তাহলে। একবার একবার হ্যাঁ করে দাও শামা, মানে পুরনো পালা যেমন চলছে চলুক, নতুন পালায় আমি একেবারে আসরে ফুল ফুটিয়ে দেব। পালার নাম রাখব যশোদা দুলাল। নয়নের মনি তুই যশোদা।
এই যে ব্যাপার কি, তুমি কি ভেবেছো বলো তো? কি হলো? কি হলো? গায়ে কত জ্বর? হ্যাঁ কত জ্বর? ওই দেখো আমার চোখে ধুলো দেবে না, আসলে পা ছুঁয়ে বুঝেছি গা তো পশু থেকেই ঠ্যাক ঠ্যাক করছে। তবে আবার মিছে কথা, বিশ্বাস কর বিনু আমি ভালো হয়ে গেছি, আমার একটুও জ্বর নেই, বিশ্বাস কর। তাই বলে পালা বন্ধ থাকবে? হ্যাঁ থাকবে, তোমার কিছু হলে সব কিছু বন্ধ থাকবে, এই আমার সব কথা বাস। সত্যি ভাই পেয়েছিলি বটে, কে বলবে দেখে সহদর নয়। সহদর না ছাই, একটা কথা শুনে। ও কি কতবার বলছি, হ্যাঁ ফের যদি দেখি না এর ওপর দড়ি দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবো তোমায়। আর কত বাঁধবি, আমার মতো মেয়েরা সব খুইয়ে কোথায় ভেসে যায় দুমুঠো ভাতের জন্য। আজ রাধা তো কাল বিন্দি, একদিন কুবজি বুড়ি হতে হতে সব্বার পায়ের তলায়, তখন আর কেউ ডেকেও পোছে না। গো এবেলা খেয়েছ তো, আর তুই ভালো হবে না বললুম, মুছো মুছো বলছি চোখ মুছো। কি আছে আমার, হ্যাঁ কি আছে দুনিয়ায়, কার জন্য রোজগার করি আমি যদি তোমারই কাজে না লাগলো? মুখে রক্ত তুলে খাটতে যখন দুবেলা গপ গপ করে গিলিনি আমি, আর এখন আমি বড় হয়েছি তুমি পায়ের উপর পা তুলে বসে থাকবে, আর আমি কিছুতেই কাজ করতে দেবো না তোমার, কিছুতেই না। আসুন কবিরাজ বসে আসুন। এই যে হুকুম হয়েছিল তামিল করে দিলুম, খুব নাম ডাক, একটু ভালো করে দেখুন তো। ময়না তুমি হেরেছো? এই দেখো চটিস কেন চটিস কেন, নিরিবিলিতে একটু সুখ দুঃখের কথা। তুমি আগুন, নিরিবিলিতে সুখ দুঃখের কথা কইবো তোমার সঙ্গে? মরণ নেই আমার, ওকে চাঞ্চুচি দেখো অনর্থ হয়ে যাবে বলে দিলাম, বেরো বেরো বলছি। আসরে যতই রাধা সাজিস কেষ্ট তো ফিরেও তাকায় না, ও যদি বেল হয় তুই হচ্ছিস গিয়ে কাক, ঠুকরে দেখ যদি বরাত খোলে। আরে আয় কেহ আয়ান ঘোষ রাজিকে কুঞ্জে, তা বেশ তা বেশ, আমি যাচ্ছি যমুনায় ডুবতে কাগরিটা ভরে আনতে, কাগরি ভরনে চলো নীল যমুনা। প্রেম জরে রইতে নারলেম সই, এসব কি গায়ের মধ্যে? তো কি আমি তো আর গায়ের কোণে বউ নই, মনের মানুষের সঙ্গে দুটো কথা কইব, দোষটা কোথায়? ছাড়ো
এসব ভাল লাগে না আমার। তাই বুঝি? হ্যাঁ। কেন কি নেই আমার মধ্যে শুনি? জানি তা নেই, সর। এত কুমার? আচ্ছা দাদার মতো আমি কি আর বিষয় আসলে দেখতে পারবো? তবে আপনি আছেন এই যে ভরসা। ছোট কর্তা আপনার চিঠি। ওই গো কোথায় গেলে? শুনছো সুখবর আছে? কি গো? চুসো থেকে তোমার ভাইয়ের চিঠি। অক্ষয় লিখছে নাকি ভারী ভালো একটা পাত্রের সন্ধান হয়ে গেছে আমাদের চন্দ্রার জন্য। অক্ষয়ের উপরে মেয়ে দেখতে আসতে চায়। তুমি এদিকটা দেখো, আমি বরং ওদিকে নায়মশাকে নিয়ে। ঠিক আছে। চন্দ্রা চন্দ্রা কোথায় সে? পই পই করে মানা করলুম, তা শুনবে তোমার মেয়ে? কি হলো তা কি? উঠলো ভাই তো বিলেত যাই, আর তোমার ওই বুড়ো রহমত সহিসটা যত নষ্টের গোড়া, দুজনে মিলে হাওয়া খেতে বেরিয়েছি। রহমত চাচা, ও রহমত চাচা, কিছু বলছ? একটু থামাও না গাড়িটা। কেন? আহ বলছি থামাও। ওকে উঠছো কোথায়? আরে উঠছো কোথায়? আরে চালাবো। হায় খোদা, চালাবে কি? আমার নৌকরি চলে যাবে যে। বেশি কথা কইলে তোমাকে শুদ্ধ ভেতরে বসিয়ে দেবো। ওটা বলছি, মাঝে মাঝে কি যে পোকা নড়ে বাবু তোমার মাথার মধ্যে। ওই আগে তো এমনটি ছিল না, ওই শহর থেকে নেকা পড়া শিখে এসে বলি এমন দর্শিপনা শিখলে কাটিয়ে শুনি। রহমত চাচা, হ্যাঁ তুমি মুকুন্দপুরের বিজয় ডাক্তার বাবুর বাড়ি চেনো? চিনি বই কি, সে তো কতবার গেছি। একবার যাবে আমায় নিয়ে? এখন কেন, কোনো ব্যামো তেমো? না না। ও হ্যাঁ, কি ব্যামো? ব্যথা কোথায়? আহ তুমি চলো না আমায় নিয়ে। লুকিয়ে ডাক্তার দেখাচ্ছ, বাপ জানে তোমার? খবরদার বলবে না, সবসময় তো আর করে না, মাঝে মাঝে বলবে না বলো। ওচো দেখি এখন কোন দিক সামলাই না। ওটো উপরি না, উপরি না, এদরে এদরে এদরে। আপনি? আরে একে একে আমায় তুমি বলবেন। চন্দ্রা, চন্দ্রা ছেলেবেলা দেখেছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন লক্ষ্মী মেয়ে বলে। আমার বাবার নাম শ্রী মহেন্দ্রনাথ চক্রবর্তী। ও হো, বসো বসো, কি হয়েছে তোমার? বাবা বসো, ভেতরে ডাকছে, সত্যন পুজো এক্ষুনি শুরু হবে। ও তা বেশ তো, তুমিও এসো না। আমি? আরে তাতে কি হয়েছে, বাড়ির পুজো। চলো চলো, পরে আমি তোমার সব কথা শুনবো, এসো এসো এখন। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন, ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ, কলিকালে নারায়ণ পূজার কারণ, আবির্ভূত হইলেন মরত ভুবন। হ্যাঁ এইবার বলো তোমার ট্রাভেলটা কোথায়?
কি হয় মানে ছেলেবেলায় কি যে হয়েছিল যতদিন যাচ্ছে আমি আপনাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না। কুমু চন্দ্রা আমাদের মঈন বাবু ছোট কর্তার মেয়ে। না তোমার উপর আর রাগ বসে রাখবো না, যার জন্যে পুজো সে যে আজ কোথায় আছে কেমন আছে আছে কিনা পারলে তার জন্য একটু কল্যাণ কামনা করো ভাই। ওমা এই দেখো বৌদি, বৌদি আমি যদি এখানে মাঝে মাঝে আসি আপনি রাগ করবেন না? রাগ কি বলছো, নিজের মনে করে যখন খুশি আসবে আপনারা যাবেন কোথায়? কি হলো রে পরান, থামলি কেন? বল এগিয়ে যেতে, আমরা ধরে নিচ্ছি। আপনারা এখন কে? আমরা ধরে নিচ্ছি। বেশি দেরি করিস না জানো। ঠিক আছে ভালোবাসার এই কি রে খাজনা, ভালোবাসার এই কি রে খাজনা, দিয়ে ফাঁকি ওড়ে পাখি যতই ডাকি আর ফেরে না, ভালোবাসার এই কি রে খাজনা। মায়ার খড়কুটা দিয়া যে বাসা বাঁধিলি, আকাশের ডাক শুনে কি তারে ভুলে গেলি, মায়ার খড়কুটা দিয়া কি বাসা বাঁধিলা, বাজের শোন বিসর্জনের বাজনা, ভালোবাসার এই কি রে খাজনা। তবে কেন আপন আপন করে মিছে মরি, আয়ারে বাঁধিতে যাই দুবাহু করি, তবে কেন আপন আপন মিছে মরি, কি দিয়ে পালায় ছায়া রেখে যায় কানা,
আশারে কি রে খাজনা, বিফল স্বপ্ন নিয়া অচেনা আকাশে উড়ে উড়ে ডানা যে তোর অবশয়ে আসে, বিফল স্বপ্ন নিয়া অচেনা কে আছো তোমরা বারো ঘরের কথা তোর কি মনে হয় না, ভালোবাসার এই কি রে খাজনা, এ থাকি ওরে দিদি একটা কাজ করে দিবি ভাই, ভালোবাসার এই টাকাগুলো চুপি চুপি ওই বাটিতে আমার নাম বলিস নি যেন, লক্ষ্মী ভাই আমার যদি জিজ্ঞেস করে অন্ধ। তুই ছাগল ফেলে খেলতে লেগেছিস, হ্যাঁ বেলা কপর বাজে, যা যা দাদুকে তুলে নে যা, আজ আসুক তোর বা খেলা আমি ঘুরছি, শোনো নাম কি তোমার? সুবেলা। কেন সুধন্য বুঝি তোমার কে হয়? হি মা স্বামী গো আপনি চিনি? এককালে চিনতাম, তা সে কোথায়? সে কে রেখে নিয়ে আছে, সে কোন ঘরে উঠে বেরিয়ে গেছে, ট্রেনে ধূপকাঠি পেয়েছে তো, তা এলে কিছু বলতে হবে, আজ থেকে তোমার জিনিস পড়ো। এই মা এ কি দিলামি বা, বয়সে বড় তো। ও কেউ না বাইরের নো বাইরের নো, বেঁচে থাকো মা বেঁচে থাক, আসো আসুন আসুন। দিদি তুই চলে যাবি না, কাল ফেরার পথে ওই রাস্তার মোড়ে আমি থাকব, সবই যখন দেখা হলো ওই একটা মুখে বা বাকি থাকে কেন, রাতটা এখানে পড়ে থাকব শুধু এক ভাগে চুপি চুপি, দূর থেকে ভাইটাকে আমার কাছে যাব না, কাছে গেলে সে আমার ঠিক চিনবে, ছোটবেলায় বড় নেওয়াটা ছিল আমার। বেশ আমি বাসে চলে যাচ্ছি, পরান্দার গাড়ি রইল। না শোন, না হয় আপন ভাই নই কিন্তু একদিনে সব জোর মৃত্যু হয়ে যাবে, এই জন্যে কি দিদি বলে ডেকেছিলাম তোমাকে? কি আপদ, আমার দল হলো কেষ্ট যাত্রা আর আপনারা বলছেন দরজা গাইতে। মশাই বরকটে বায়নার টাকাটা যখন পকেটে পুড়েছিলেন কি বলেছিলেন? কি বলেছিলেন বলেননি? এটা নাচগানের দল? হ্যাঁ নাচগানই তো, এই তো মানে কেষ্ট যাত্রা। আরে থামুন তো মশাই, কেষ্ট যাত্রা বলে ম্যান ম্যারে কেষ্ট যাত্রা আজকাল কেউ শোনে? বলি ধর্মকমই হয়ে গেছে দুনিয়া থেকে, নইলে যত সব অচের পাশে গিয়ে পরে মন্দিরে ঠালায়। আচ্ছা কি বিপদ, সেটাও কি আমার দোষ? চুপ
ওই শোনো, পাবলিক চেঁচাচ্ছে, এরপর যদি পাল চাপা দেয় না তাহলে একটা একটা করে ধরে সব শ্মশানে পাঠিয়ে ছাড়বো। সাড়ে সাড়ে টিকিট বিক্রি হয়েছে, এ কি ম্যাগনাসের পেয়েছে? কি হয়েছে? এই যে বাবা বিনু, দেখো দেখিনি, এরা এখন বলছেন ধারণা শুরু হবে কবে? একবার চাঁদ বদন দেখাও বাবা। কি করি বলো দেখি, বুঝছো তো সব। ওই শোনো, কিন্তু দরজা মানে তো খেউ। বুঝি রে বাবা, সবই বুঝি, জীবনে তো এ কর্ম করিনি কোনোদিন, আজই দায়ে পড়ে। জোরে সবাই জোরে বাজাও। না অধিকারী মশাই, এই আমায় বলবেন না। ওই গো মশাইরা, কি ঠিক করলেন? বলছি আমি বলবো। কি? এদিকে এসো। কোথায়? এসোই না, এসো। ব্যাপার কিছুই নয়, শুধু কাঁচা খিস্তি। দরজার তলে আমিও কাজ করেছি যে। কেন? সব মানুষের মধ্যে একটা করে নর্দমা থাকে, কেউ দেখায় কেউ দেখায় না। আমার বাপুর সব রাগ ঢাক নেই। তবে তুমি যাও, মরো গে। এমনিও তো মরবে, পিটুনি খেয়ে। সে মরে অনেক ভালো। কীর্তিবাস, এবার আমায় ছুটি দিন অধিকারী বোঝায়। কিন্তু এত রক্ত, 40 বছরের ওপরে বেলা বাজাচ্ছি, কত আসুর কাঁদিয়েছি এই বেলা দিয়ে। কেষ্ট যাত্রায় লক্ষ্মী দেব ভাষা তো, আর কি মানুষ দেখছি আজ, কি মানুষ দেখছি। এখানে বসো। মাখন রে, পেটের জন্যে বেলা বাজায়, কিন্তু ছর হাতে করলে তো পেটের কথা মনে থাকে না। এখন থেকে কার জন্যে বাজাবো, আর কার জন্যে বাজাবো? ময়না সে যেন। তার মানে? হ্যাঁ, আসর হবে বিনু। নর্দমার পাঁকে যদি এতই রস, তবে তাই খাক কত খাবে। গুড় গুড় ঢাক গুড় গুড় গোপন কথা বলি, আজ খানি হবে বাবু ভালোবাসার বলি, বাবু ভালোবাসার বলি। অল্প স্বল্প পাওয়া গেলে রসের কদর রবে, ভালোবাসার মিষ্টি যদি হাতে নিয়ে যাস, তখন কিন্তু শ্যামের বাসি হয়ে যাবে। কি হবে? হয়ে যাবে। কি হবে? হয়ে যাবে বা। দেখে তোর ওপর দাতার কৃপা দেখে হায় রে মরে যায়, দে না তোর কোল পেতে দে মাথা রেখে শুই। এটা কি সবার সময়?
চাবি আছে তোর কাছে তার তালা, আমার কাছে চাবি আছে তোর কাছে তার তালা, দেখছে যারা ভাই যে রে তোর সবাই আমার শালা। মন করে না কারো সোহাগ পেতে, শির 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 করে গতর লাগলে বাতাস হেতে, আমার কিছু মন করে না কারো সোহাগ পেতে, শির 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 করে গতর লাগলে বাতাস হেতে। ও জ্বরের ওষুধ আছে আমার কাছে শোন, তোর পিরিতির ছাতনা তলায় হারিয়ে গেছে মন, ওরে হারিয়ে গেছে পয়সা উসুল হচ্ছে তো, চলবে তো বটেই, এবার আমার জবাব শুনতে চাইছেন তো, তাহলে শুনুন, শুনুন আমার জবাব। কৃত্তিবাস কাকা, ডুবে যাওয়া।
ভালোবাসা যদি ভালোবাসা হয় ফুরাবে না কোনোদিন জীবন পাড়ায় রয়ে যাবে বন্ধু কারো মনে চিরদিন ভালোবাসা যদি ভালোবাসা হয় ফুরাবে না কোনোদিন জীবন পাড়ায় রয়ে যাবে বন্ধু কারো মনে চিরদিন এ দেহ দেউলে প্রেমের দেবতা লিখে গেছে তার নাম প্রেম জীবনের শুরু হয় যদি প্রেমী তার পরিণাম মন মন্দিরে পূজার বেদিতে ভালোবাসা যাবে পাওয়া আধার পেরিয়ে আধারের সাথে আধারেতে ডুবে যাওয়া এ তো ভালোবাসা নয় ভালোবাসা নয় কামনা জড়ানো চাওয়া আধার পেরিয়ে আধারের সাথে আধারেতে ডুবে যাওয়া এই যে বাবা আমার লোকে বলে চশমকুর অধিকারী কিন্তু আজ তুমি কেষ্ট যাত্রার মান বাঁচিয়েছো বাবা আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও হাজার বছর পেরমায়ু হোক তোমার হাজার বছর পেরমায়ু হোক থাক বাবা থাক ও হ্যাঁ এই যে এই তো আজ থেকে এটা তোর আমি দিলাম হায় হায় কি গান শোনালে বলো দেখি হায় আমার মুখে আয় রে এমন যে মাথা ফাটলো রক্ত পড়লো আমার সব কোথায় বেমালুম মিলিয়ে গেল তোর গানে এক ফোঁটা ব্যথা পর্যন্ত নেই কেন এমন বলছেন সবই তো আপনাদের আশীর্বাদ না রে পাগলা না সব তার আশীর্বাদ তার দয়া তুই ভগবান পেয়ে গেছিস রে ভগবান পেয়ে গেছিস চলো দাদা চলো অনেক ধকল গেল এবার ধরা ছোড়া গুলো একটু ছেড়ে নেবে চলো যাও দেখি ভয় নেই এই শেষ আরে হাতে কখনো ছোব না তোমাকে আমার এই পাপের শরীর তোমাকে নষ্ট করলে নরকেও যে ঠাঁই হবে না আমার ময়না আজকের এই রাত কখনো ভুলব না আমি শ্যামাতে থাকলে কত যে খুশি হতো আর বলিস কেন কোথায় মালগাড়ি উল্টেছে শালা সব টেরে নাচকে এদিকে কি কাণ্ড হয়েছে জানো কি এই দেখো হ্যাঁ গো কালার বলছে কি ওদিকে তোমার বাপের কৌটোয় এই এত টেকা কে দিলে কি কাণ্ড বলে দেখি কে ওখানে চোর এদিকে
মরবার ঠাই জটিনি, যেমন এসেছে তেমনি চলে যাও, নইলে গায়ের আর পাঁচজনের মতো আমিও তোমার মুখে। আয় রে আয় চাঁদ মামা টিপ দে যা, ভাইয়ের কপালে আমার টিপ দে যা, তোর আশীর্বাদে ভাই যেন মোর থাকে রাজার সুখে, চাঁদ হয়েছে বসত করে আমার ভাঙা বুকে। শ্যামা দিদি, শ্যামা দিদি গো, শ্যামা দিদি, শ্যামা দিদি, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? কি হয়েছে বলবি তো? এখনো ঘুমোচ্ছিস সবাই? কৃত্তিবাস বলো কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে রে, ওরে সামা নেই। কি বলছেন আপনি? হায় হায় রে, আমার দলের লোক কি চলে গেল? ওরা হা করে দাঁড়িয়ে দেখছিস কি? গাড়ি জোর, জিনিসপত্র বা আগে ট্রেনে চলুন। আরে তার আগে পুলিশে খবর দিতে হবে। থানায় চলো, ভালোবাসার এই কি রে খাজনা, মায়ার খড়কুটা দিয়া যে বাসা বাঁধিনি, আকাশের ডাক শুনে কি এই সেই জায়গা? নিজের চোখে দেখেছো তুমি? তোমরা কেউ কিছু জানো? আগে না হুজুর,
এসো আমার সঙ্গে, থানা একটা ডায়েরি করতে হবে। কিন্তু বিনু, বিনু যে কীর্তিবাস যদি বরাতে থাকে সে আপনাতে কি ফিরবে? আর না হলে আগে আর কত দূর হে? এই তো আর দুটো বাঘ পেরোলে। আরো দুটো? তা যা বলেছে, কাছাকাছি রেল স্টেশন তা প্রায় 7 কোশ দূর হবে, তার উপর আবার গরুর গাড়ি। রক্ষে করো বাবা। ও কি হে, ওটা কি? ও মাঝি, কি ওটা? আগে জলে ডোবা লাশ। হ্যাঁ, লাশ কি? দাঁড়ান, নৌকোটা ঘোরাই। না 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 না, ও নৌকো ঘুরিয়ে কাজ নেই, চলো 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 চলো। দেখি বাবুদের কেমন পায়। সেবার কালীরাঙা দয়ে এক জলে ডোবা বউয়ের গলা ঠেঙে পেয়েছিলাম এক বড় বিছে হাট। কই গো, আমি এগুচ্ছি তাহলে, তুমি এদিকে সব ঠিক আছে? ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। আরে আসুন আসুন, কি অক্ষয় এত দেরি? আর বলেন কেন, পথে এক উটকো ঝামেলা। কেউ ওই দেখুন না, পড়েছিল নদীর চরে। আগে ভেবেছিলুম লাশ, পরে দেখি না আছে ঠিকে। দেখুন দিকে অবস্থা, কি করা যায় বলুন তো চক্রবর্তী মশাই। নাই মশাই, আমি দেখছি। নমস্কার। নমস্কার, আমি মহিন চক্রবর্তী, মেয়ের বাবা। তা বেশ, তা বেশ, তা এবার একখানা গান শোনাও দেখি মা। হে, গান বাজনার চর্চা আছে তো? আগে গান বাজনার চর্চা আছে বই কি? গাও গাও তো, গাও। তোমার তোমার জেঠুর কাছে তো অনেক গান শিখেছিলে, না গাও। আমার দাদার উচ্চাঙ্গ সঙ্গীতে ভারী শখ ছিল, খেয়াল ধ্রুপদ। উচ্চাঙ্গ সেলাই ফোলাই জানা আছে নিশ্চয়ই? কিরে হুঁস ফিরেছে? আগে না, গায়কের বাড়ি পুড়ে যাচ্ছি। তাই তো, এক কাজ কর দেখি, তুলে এখন তোর ঘরে ঢোকা। ঠিক আছে, এবার তুমি এসো মা। মেয়ে আপনার বড় লাজুক। ছি 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 ছি, একটা কথারও জবাব দিতে পারলে না, লোকে কি ভাবে? কেন মন করলি, এদের পছন্দ নয় তোর? বেশ তো, অন্য জায়গায় সম্বন্ধ হবে। তোর উপর তার জোড়াজুড়ি করেনি কেউ। চট করে অমন সুপাত্র পাওয়া মুশকিল, এও তোমায় বলে রাখলাম দিদি। তুই চাইলে ঠিক পারবি। কি মেয়ে বাপু, খুঁড়ে খুঁড়ে পেন্নাম, অমন খাসা ঘর, দুটো পাটের কল, তার উপর জমিদার, এমন পাত্র মোচে আঁটলো না। আমার মোচ আছে না, পাটকল কে বিয়ে করবো দেখি। আমাকে দুধ খাওয়ানো, আজ তোমার মন খারাপ, তুমি দুধ খাবে দেখি। দেখেছো কি হলো? কি কিছু না। আরে নাইমশাই কে শুধু তো, ঘাট থেকে যে মেয়েটিকে তুলে এনেছিলেন কেমন আছে এখন? দেখি মনে হয় ভালো ঘরের মেয়ে। হ্যাঁ গো, একবার ডাক্তারবাবুকে খবর দিলে হয় না? আমি যাব, তুই তোমার কথা বলে নিয়ে আসবো এক্ষুনি। কিন্তু নায়ক মশাই, থাক, যেতে চাই যাক। মাঝে মাঝে আয়নায় নিজের মুখ দেখা ভালো নেরু। আমি রেডি, চলো। বৌদি আমি যাই। একটু দাঁড়াও ভাই, কটা বড়া ভেজেছিলাম। গরিব দাদা বৌদির ঘর, আর তো কিছুই। নিশ্চয়ই তালের বড়া। তোমারও মাথা খারাপ, বিনু ভালোবাসতো বলে দুনিয়া শুদ্ধ লোককে তুমি তালের বড়া খাওয়াবে?
কত ভালো মন্দ খায়ও জানো। সত্যি খাবে তুমি? এক্ষুনি কিছু বলা যাচ্ছে না, ওষুধ যা দেবার দিচ্ছি, তবে নিউমোনিয়া কি ভয়? তাহলে কিন্তু রোজ আপনাকে কষ্ট করে একবার আসতেই হবে। তাছাড়া আর গতি কি? ওষুধটা যে কারো হাত দিয়ে পাঠাবো সে তো আর। এসছে মা? ঠিক আছে, তুই যা ভেতরে এসো। নাম কি তোমার? শ্যামা। বাড়ি কোথায় বলো, তেমন হলে লোক দিয়ে আমি পৌঁছে দেব। বাড়ি আমার নেই। সে কি, আত্মীয় স্বজন নিজের লোক বিশ্বাস করেন? কেউ নেই আমার। একটা কথা সত্যি করে বলো তো, হঠাৎ মরতে গেলে কেন? কি হয়েছিল? এ ঘরে আর কেউ নেই, তুমিও মেয়ে আমিও মেয়ে, কেউ তোমার সর্বনাশ করে পালায়নি তো? না ঠিক, আমার ঠাকুর ছুঁয়ে দিব্যি করতে পারবে? পাথরের ঠাকুরের কত জোর আমি জানি না, কিন্তু আপনারা আমার জন্য যা করেছেন বিশ্বাস করুন, ঠাকুর বলতে ভগবান বলতে আমার আপনারাই। এই পা ছুঁয়ে দিব্যি করে বলছি মা, কোনো পাপ আমি করিনি, করিনি। তবে শোনো, চাইলে এই বাড়িতেই থাকতে পারো তুমি, আমার তো শরীরেই সব থেকে নজরও দিতে পারি না। আজ থেকে সংসারে সব ভার তোমার। না রাখো। নীরু, নীরু দেখো কাণ্ড কাটছে ঠিক। ভাই তোমার জব্বর চড়েছে। শোনো, এবার যে ছেলের কথা লিখছি, পছন্দ না হলে জানতে হবে তোমার মেয়ের পাত্র জোটানো স্বয়ং প্রজাপতির অসাধ্য। ছেলেটি আমার মণিপুত্র বলতে পারো, অর্থাৎ যে কোম্পানিতে আমি কাজ করি বাপ তার ম্যানেজিং ডিরেক্টর। কলকাতা বাড়ি গাড়ি বিরাট প্রতিপত্তি, বিয়ের পর ছেলে বিলেত যাবে। আমি অবশ্য বলেছি সেভার আমরা নেব, আপাতত চন্দার একটা ছবি পাঠাও দেখি চটপট। সকালবেলা তুই বিউটি প্যারেড? না তুই দেখতে সত্যি ফ্যাশনে পড়েছিস দাদা। কোনটা পছন্দ বলতো? সেটা তুই বল। আরে দূর, যার চোখ ভালো তার নাক নেই, যার নাক আছে তার ফিগার নেই, যার বা দুটো আছে তার আবার বাপের পয়সা ঢুড়ু। বিয়েটা কি চ্যারিটি? এই তো সবই আছে শুনেছি, দেখতেও বেশ, উপরে তো বিলেত পাঠাবে। আমার তো মনে হয় টার্গেট করার মতো। ঠিক আছে, বাবাকে বল দেখে আসুক। তবে হ্যাঁ, ফাইনাল বলবো কিন্তু আমি। শুনুন শুনুন, আজকালকার ছেলেদের কথাবার্তা শুনুন। আরে মশাই, গন আর দোজ ডেইজ যখন ছাদনাতলায় হাজবেন্ড অ্যান্ড ওয়াইফে প্রথম দেখা হতো। দেখ, তবু নিজের ডিউটিটুকু তো করে যাই। আরে
মেয়ে আনার বন্দোবস্ত করুন। একটা কথা ভুলো না, এ শুধু তোমার বিয়ে নয়, আমার মান সম্মান ভবিষ্যৎ সব জড়িয়ে আছে। আর এই বিয়ে যদি সত্যি হয় তো জানবে সে তোমার মস্ত বরাত, কথার উত্তর ঠিক ঠিক দেবে, লোক হাসাবে না। থাকবে মনে? হ্যাঁ না যা হয় একটা কিছু বলবে। কি বলবে তো বলো, বলো দেখি, রান্না বান্না কি কি জানো? কি বলো, লজ্জা কি? আগে জানে তবে। আর সেলাই ফোড়ায় না, মানে আসলে ওর মা, মানে আমার দিদি তো খুব ভালো সেলাই পড়ায়। এগুলো কোনো ডিসকোয়ালিফিকেশন নয় অক্ষয়, রান্না বান্না সেলাই ফোড়াই করবে মধ্যবিত্ত মেয়েরা, আমি চাই ব্লু ব্লাড, স্মার্ট অ্যান্ড সোশ্যাবল, পার্টিতে যাবে, পাঁচজনের সঙ্গে মেলামেশা করবে, টেনিস খেলবে, দরকার হলে বাড়িতে পার্টি থ্রো করবে, বন্ধু বান্ধব নিয়ে হাসবে, নাচবে, গাইবে। কিছু ভাববেন না স্যার, ও ঠিক তৈরি হয়ে যাবে। তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ ততক্ষণ স্যারকে বেশ একটা জমিয়ে গান শুনিয়ে দাও দেখি। না না, ও উচ্চাঙ্গ টুচ্চাঙ্গ নয়, তুমি বরঞ্চ ওই গানটা শোনাও, সেইটা ওই বুলবুলি তুই ফুল শাখাতে, কিংবা চমকে চমকে ভিরু ভিরু পায়। আহ অক্ষয় ডিকটেট করো না, ওর যা ইচ্ছে তাই গাও। গাও মা, তোমার যা ইচ্ছে তাই গাও। কি হলো, গাও। শুরু করো। গাও। পাখি নুরাই ফিরে আয়, ফিরে আয় তোরে না হেরিয়া, সকালের ফুল অকালে ঝরিয়া যায়, শূন্য এই বুকে পাখি যখন হয়েই গেল পথের ধারে, জানবে সবই তাঁর ইচ্ছে। ধর ধর না। গগনে মিলিয়া শত শত কর খুঁজে তোরে তরু পরে সুন্দর, তোর তরে বনে উঠিয়াছে ঝড় লুটায় লতা ধুলা, ফিরে আবার
এই গানটা ধরবেন না স্যার, আমি যেটা বলুন সেটা গাইলে। চমৎকার চমৎকার, এই না হলে গান, আমাদের টাইম হলে আমি এইখানে পাকা কথা দিয়ে দিতাম। তবে আমার ছেলের যখন একটা আবদার, সে আপনি ভাববেন না স্যার, তেমন হলে চন্দ্রাকে আমরা কলকাতায় দিয়ে যাব, সামনাসামনি দেখা সাক্ষাৎ কথাবার্তা এসব বলে। না অক্ষয়, কিছু মনে করবেন না, ওটা ঠিক এবারই রেওয়াজ নয়। রাইট ইউ আর, রাইট ইউ আর, তার ইচ্ছে সে এখানে এসে দেখে যাক, ওয়াই শুড ইউ বদার। বেশ তো, সামনে পুজো, এই বাড়ির পুজো এক এলাহি ব্যাপার, গান বাজনা পালা লাঠি খেলা, বাড়ি তো সব দেখেনি কোনোদিন, যদি কটা দিন এখানে এসে কাটায় রদ দেখা করা বেচা দুই হয়ে যাবে, আমি নিয়ে আসবো সঙ্গে করে। বেশ তাই হোক। তাহলে তুমি উঠবে না, এ আমি খাবার রেখে গেলুম, মা এসে যা করার করুক, ভালো ভালো খেয়ে নাও বলছি, আজ বাদে কাল বিয়ে, এই করে বাধাও একটা কিছু। খাচ্ছ না কেন দিদি ভাই, কি হয়েছে তোমার বলো, কি হয়েছে? কিছু না, যদি বলি তুমি লুকোচ্ছ, তোমাদের দয়ায় আছি, জোর তো কিছু নেই, কিন্তু যদি আমার মতো একটা দিদি থাকতো তোমার, পারতে এমনি করে এড়িয়ে যেতে। দিদি, তোমায় যারা ভালোবাসে, তোমার কষ্ট হলে তাদেরও যে কষ্ট হয় বোঝো না। আমায় তুমি ভালোবাসো? না না, আমার ভালোবাসার কি বা দাম। তবে দিদি ভাই, আমার অসুখে তুমি যা করেছো, পৃথিবীতে শুধু আর একজনই এমন করতে পারত, সেও ডাকত আমায় দিদি বলে, তোমায় দেখলে তার কথা মনে পড়ে যায়। কোথায় সে হারিয়ে গেছে, খুব ভালোবাসতে বুঝি তাকে, কেন হারিয়ে যায় বলো তো, ভালোবাসা গুলো কেন জানি না। সত্যি বলছি দিদি, বিয়ে আমার, এবি আমি করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আস্তে আস্তে একটু দেখে সাবধান, ইম্পসিবল জার্নি। বাবা একদম এসেছিলেন কি করে? স্যারের তো খুব ভালো লেগেছিল, নৌকর হাওয়া খেতে খেতে। এটা হাওয়া খাওয়া না খাবি খাওয়া? এরকম একটা অজ পাড়া যায়, হোপলেস। একবার পৌঁছে দেখো। দেখো নয়, দেখুন। ও একবার পৌঁছে দেখুন, হয়তো এতটা খারাপ লাগবে না। আসুন আসুন, ওই তো দায় বসে এসে গেছেন, সমাজপত্রগুলো তাড়াতাড়ি। কি রং, কি সুন্দর চেহারা, ভারী সুন্দর মানাবে তোমার সঙ্গে, ওই দেখো কি দেখো, লজ্জা কি। নিজের ভাগ্নি বলে বলছি না, একবার আলাপ হলে দেখবেন, চন্দ্রার মতো মেয়ে মানে। কই চন্দ্রা গেল কোথায়? আসছে লক্ষ্মী, দিদিমণির শরীর খারাপ বলছে, মাথা ধরেছে। সে কি? আমি দেখছি। আমি বলছিলাম, কি বলছেন আপনি, এই চেনার মাথা ধরেছে বলেও? আমি বলি কি, শরীরের উপর তো কারো হাত নেই, আলাপ পর্বটা না হয় কাল সকালেই হবে। গুড মর্নিং। আপনি? অক্ষয়বাবু ঠিকই বলেছিলেন, বাইরে থেকে জায়গাটা যতই ড্রাই লাগুক, কাছে এলে প্রেটি ইন্টারেস্টিং। এই কথাটা এমনি বলা যেত না, জানি ছবি তোলা দরকার ছিল না। আরে আরে চললেন যে, রাগলে তো আপনাকে ভারী সুন্দর দেখায়। থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্টস।
শুধু থ্যাঙ্কস। হাত বাড়ান, লেটস সেলিব্রেট আওয়ার ফার্স্ট মিটিং। আপনি বোধহয় একটু তাড়াতাড়ি এগোচ্ছেন। সো হোয়াট, এটা তো তাড়াতাড়ির যুগ। কেউ কেউ আবার অপেক্ষা করতে বেশি ভালোবাসে। আমি একেবারেই না। গোলাপ একবার পছন্দ হলেই ছেড়ে, বাটন হলে নো সেকেন্ড থট। ভালো জিনিস ছিঁড়তে বুঝি আপনার খুব আনন্দ? সেটাই তো পুরুষ মানুষের স্বভাব। আসলে কি জানেন, অধিকার, অধিকার ফলানো একটা আর্ট। যেটা চাই সেটা আমার চাই, তাতে তার যতই ক্ষতি হোক। অত ভাবলে চলে না। তার মানে গায়ের চোর বলতে পারেন? গায়ের চোরে গোলাপ ছেড়ে পাটেন হলে পড়তে পারেন, কিন্তু খুনি থেকে ফুল ফোটাতে পারেন কি? গায়ের চোরে যতদিন তা না হচ্ছে, শুধু মুখের বড়াই করে লজ্জা না বাড়ানোই বুদ্ধিমানের কাজ পারেন বাবু, নয় কি? মানে বুঝতে আপনার একটু সময় লাগবে। চলি। শুনুন, আপনার ভাগ্নির মতন ওরম ডজন ডজন মেয়ে আমি মারিয়ে এসেছি। আমার নাম বারিন গাঙ্গুলি। কারণ জানতে চাইবেন না, আপনার ভাগ্নিকে আমার চাই, ওকে আমি বিয়ে করব। এ তো ভালো কথা। না, ভালো কথা নয়। এর নড়চড় হলে আপনি কিন্তু মুশকিলে পড়ে যাবেন। আপনার পাস রেকর্ড আর কেউ না জানুক, আমার নখদ অর্পণে। কি বলছো তুমি? আপনি হেড অফিস থেকে কতদিন এসছেন চুজুরায় অক্ষয়বাবু? ও বছর। আর আসার সঙ্গে সঙ্গে ক্যাশ ডেফিসিট, মানে তহবিল তছরূপ। হ্যাঁ হ্যাঁ, 6,000 টাকা আমি ইনভেস্টিগেট করেছি। বাবার হাতে নথিপত্র তুলে দিলে কি হবে জানেন? না, কিছু করবেন না, আপনি যা বলবেন তাই হবে। চন্দ্রাকে এই বিএফআর আমার, আমি কথা দিচ্ছি। থ্যাংক ইউ। আগে বিয়ের তারিখ বলতে পূজোর পর অগ্রাণী তো বটে, একটাই মাঘে অবশ্যই। না না, আবার মাঘে কেন, শুভস্য শীঘ্রম, অগ্রাণী অগ্রাণী। দিন ঠিক হয়ে গেল আমাকে জিজ্ঞাসা না করে? মামা বাবু বোধ হয় আর দেরি করতে চান না। কই এসো তো মা। মা, সে কি বারিনের মতো ছেলেকে তুই কতটুকু জানো? তুমি তাকে বিয়ে দিলেই হলো, তুই বা কতটুকু জানিস শুনি? এই করে বারবার তোর মামা সম্বন্ধে আনবে, আর তুই খামখেয়ালি করে। এত তাড়া কিসের মা? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, দিদি ভাই তো আর অবুঝ নয়, আর আপনি তো মা। বুকের রক্ত দিয়ে তিল তিল করে যাকে গড়েছেন, তার সুখ, তার মুখের হাসি আপনার চেয়ে আর বড় করে কে বুঝবে সংসারে? বাহ চমৎকার, এই নইলে লাই দিয়ে কুকুর মাথায় তোলা। বাড়ির উস্কো ঝি জ্ঞান দিচ্ছে, ওইটুকু মেয়ে বড়দের উপর তম্বি চালায়, আর তুমি তাই হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলছো। বেরো বেরো এখান থেকে। সেদিন আলুম আর ঠাঁই পেতে না পেতে বজ্জাতি শুরু করে দিয়েছে। কি হলো, কি হাল হয়েছে আপনার সংসারের? ডিসিপ্লিন বলে কিছু নেই। না না, এ তো দেখছি আমাকেই সব ভার নিতে হবে। শুধু আমারটা বাদে, মানে নিজের ভালো মন্দ বোঝার বুদ্ধিটুকু অন্তত আমার হয়েছে। চন্দ্রা শুনলেন, শুনলেন আপনার মেয়ের কথা? না না, এই অপমান সহ্য করার। দিদি দিদি, তুমি এক্ষুনি কাউকে বলো আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিক। এ বাড়িতে আর জলস্পর্শ নয়, বারিনকে নিয়ে আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমরা এসব কি? এই শিক্ষা আমি তোমাকে দিয়েছি, ক্ষমা চাও। অ্যাট ওয়ান্স পায়ে ধরে ক্ষমা চাইবে তুমি, কোনো কথা নয়। যাও, কিছু মনে করো না ভাই, আজ থেকে সব তোমার কথা মতোই চলবে। বিদেশে
দিদি ভাই চললাম, দোষ তো আমারই, ছোট মুখে বড় কথা। ভালো থেকো, কেমন? না, যাবে না, যাবে না তুমি। একদিনে সববার পর হয়ে গেছি, এ বাড়িতে আপনার আমার কেউ নেই, কেউ নেই। যার কেউ নেই তার ভগবান আছেন, আমার যে থাকবার চেয়েও নেই দিদি ভাই। তবে কিসের দিদি তুমি? কেন বলেছিলে তুমি আমায় ভালোবাসো? কেন অমন করে আমার মাথায় হাত রেখেছিলে? অভিনয়, সব অভিনয় না দিদি ভাই। যাও এই মুহূর্তে এখান থেকে চলে যাও, দাঁড়িয়ে রইলে কেন? যাও, শুধু শুধু এবার যেখানে যাবে সেখানে এমনি করে মিথ্যে মায়ায় কাউকে ছড়িও না, ভালো না বেশি, ভালোবাসার কথা শুনিও না কাউকে। দোহাই তোমার, আমার পথ আমি নিজেই বেছে দেব। পড়ে গেলে আর তো কেউ ছুঁতে পারবে না আমায়। না 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 না, যত কষ্ট যত অপমানই হোক আমার, কথা দিলাম তোমায় ছেড়ে আমি কোথাও যাব না। তুমিও কথা দাও এই সর্বনেশে চিন্তা আর মাথায় আনবে না তুমি, কখনো না। আরে সাবাস টিপ আপনার, ওদিকেও সুখবর আছে। মানে? চন্দ্রা বলতে গেলে আপনার হাতের মুঠোয়। তবে এর নাম অক্ষয় ঘোষাল, দেখিয়ে দিয়েছি হাতের খেল। বিধি তোর খেলা তো বুঝি না রে, এ কেমন খেলা? বিধি তোর খেলা তো বুঝি না রে, এ কেমন খেলা? আরে ফুল তোর বাগানে কাটা জেগে রয়েছে শুধু, নিয় শত জ্বালা তোর খেলা তো বুঝি না রে, এ কেমন খেলা? সুখের পাখি বুকের খাঁচায় ধরতে যারা চায়, ব্যথার বিষে জ্বলে জ্বলে তারা মরে যায়। জীবনের গলায় কেন গলে বলো চোখের জলের মালা, তোর খেলা তো বুঝি না রে, এ কেমন খেলা? বিধি তোর খেলা তো বুঝি না রে, এ কেমন খেলা? দুঃখের ভিজা মাটি দিয়া গাঁথারি দিবার, স্বপ্ন দিয়া কেন তবে ছাওয়া ঘরের চাল, ভালোবাসার গায়ে কেন দুঃখের নামা বলি, আনন্দ সিন্ধুর তীরে ভুলের চোরা ভালি, পৌঁছাবে যখন গিয়া তখন বন্ধু ভেঙে গেছে মেলা, তোর খেলা তো বুঝি না রে, এ কেমন খেলা? বিধি তোর খেলা তো বুঝি না রে, এ কেমন খেলা? কেমন
কখন? বসুন বসুন বসুন। আপনার কাছে একটা অনুগ্রহ চাইতে এসেছি। অনুগ্রহ মানে? আজ থেকে প্রায় 12 বছর আগে এইখানে দাঁড়িয়ে এই হান্টার দিয়ে নিজের হাতে পেটাতে পেটাতে আমি জন্মের মতো একজনকে ভীতি ছাড়া করেছিলাম। 12 বছর পুত্রের মোটে কটা দিন বাকি জানেনি তো। নিরুদ্দেশ হবার পরে যদি 12 বছরেও কেউ ফিরে না আসে তাকে মৃত ধরে নিয়ে তার শ্রাদ্ধের ব্যবস্থা করতে হয়। কি বলছেন আপনি? বিবাহিত হলে তার স্ত্রীকে বৈধব্য নিতে হতো শাস্ত্রের বিধান। মাই গড, কিন্তু বিশ্বাস করুন এই অনুষ্ঠান আমি কিছুতেই লোক জানাজানি করে করতে পারবো না। ওর বৌদি জানেন বোধহয় নিজের ছেলের থেকেও আপন করে ওকে মানুষ করেছিল। তার কানে গেলে হয় পাগল নয় আত্মঘাতী হয়ে যাবে। আমার সেসব বালাই নেই, নিজে দাঁড়িয়ে আমাকেই সবকিছু করতে হবে। ওইটি তোমার শাস্তি, আমার পুরস্কার। আপনার তো এত বড় বাড়ি, দেবেন এক কোণে একটু জায়গা, চোরের মতো চুপি চুপি কাজ ছেড়েই আমি চলে যাব। কাক পক্ষীতেও টের পাবে না। দিদি ভাই, একি এমন করে কাঁদছো কেন? কি হোয়াট অ্যাবাউট হিম? বাইরের চোট হিল্ডআপ হয়ে গেছে, তবে তবে ট্রমা, এই ভয়াবহ এক্সপিরিয়েন্সের ট্রমা। লোকটা কমপ্লিটলি বোবা হয়ে গেছে। মাই গড, এক্সকিউজ মি, ডেথ সার্টিফিকেট আর এই ওনার জিনিসপত্রগুলো। এখানে
বছরকার দিন, একে চেহারা করে রেখেছিস বল দেখি। আয় আয় দেখি, এই বেশ ভালো মা। তা বললে তো চলে না, এই দেখো দেখো, বাড়ি নেনেছে এক গুচ্ছের খরচা করে তোমার জন্য কলকাতা থেকে, দাও পড়ে নাও। হা করে দাঁড়িয়ে রইলে কেন, যাও পড়ে কি করতে হবে, দুজনে একসঙ্গে অঞ্জলি দেবে, তাছাড়া কটা ছবিও তুলবে তোমার। ওকে বলো নিজের হাতে দিয়ে যেতে। বেশ তো, এ তো ভালো কথা, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আসতে পারি? বাহ স্প্লেন্ডেড। একটা কথা বলবার জন্য আপনাকে এখানে ডেকে এনেছি। কি সৌভাগ্য, বলুন না। প্লিজ হাজি, আপনি এখান থেকে চলে যান। হঠাৎ ফুল ছিঁড়ে জামাই কোজ আপনার শখ, কিন্তু আমি তো ফুল নই, একটা গোটা মানুষ যা সব ছিল, কিন্তু হারতে হারতে হারতে, বিশ্বাস করুন হাত জোর করে ভিক্ষে চাইবার মতো আজ আপনি ছাড়া আমার আর কেউ নেই, সব শেষ হয়ে গেছে, আপনার পায়ে পড়ছে বারিন বাবু, আপনি এখান থেকে চলে যান। আই সি, শুধু রাগলেই নয়, কান্নাটাও তো আপনার ভারি ইন্টারেস্টিং। এমন জিনিস কি কেউ সহজে হাতছাড়া করে? বাবা আসছেন, আপনার মামার টেলিগ্রাম পেয়ে এলেই আশীর্বাদ, সুতরাং বিয়েটা হচ্ছে। দাঁড়ান, এত জোর দিয়ে যখন হচ্ছে এই কথাটা বললেন, তখন আমার কথাটাও শুনে যান। এই দাগ, এই সিঁদুরের দাগ, শুধু এ রুমালে নয়, একটা বুকের ভেতরে চিরজীবনের মতো আঁকা হয়ে গেছে। আপনি তো ছাড়, দুনিয়ার কারো সাবধানে এই দাগ মুছে ফেলতে পারে। চ্যালেঞ্জ রইল, চেষ্টা করে দেখবেন। ওতে আচ্ছা, আরে এটা কি মগের মূল্য পেয়েছ? না না তা হয় না। এটা কি একটা কথা হলো, এতগুলো লোক যাব, তিনটি টিকিট ফ্রি হবে না? কি আপদ, মাথা গুনতি ভাড়া, তেমন হলে সাঁতরে চলে যাও। ঠাট্টা করছো, আগের দিন হলে কি বলতুম রে ভাই, দলের আমার কপাল পুড়েছে, চার চারটে গরুর গাড়ি, পালার পর পালা, কোত্থেকে কি হলো, এখন অন্যই জোটে না দুবেলা। একটু শুনুন বাবু, অনেক কষ্টে একটা বায়না জুটেছে, আমি আপনাকে কথা দিচ্ছি ফেরবার পথে সব চুকিয়ে দিয়ে যাব। পুজো গালটার দিনটা আমাদের মাটি করে দিও না দাদা। কি যে বলেন, যান যান উঠে পড়ুন, উঠে পড়ুন সব, ওরে হাতে হাতে মালগুলো তোল, হাতে হাতে মালগুলো তোল, বড় উপকার করলেন। চল চল, এই নইলে মায়ের কৃপা, আমাদের ভুলে কথা বলছো না কেন? কি বিপদ, কে কথা কইবে, ও তো বোবা। বোবা কি বলছো তুমি? হ্যাঁ ওই পার ঘাটে ভিক্ষে করে, অম্বিকে তার হোটেলে এঁটো কাটা খেয়ে মরবার ডাকে। আচ্ছা ফের ভিমরি খেল। রে বুতো, কি হলো কি ওখানে, লোকো ছাড়, ছাড় দেখনি, আপদ থেকে গাছতলে নামিয়ে দিয়ে যাই, ছাড়। কি কাকে গাছতলে নামাবে তুমি? না না, ওকে না নিয়ে যেতে পারি আমরা, মাঝি ভাই মাঝি ভাই, ওকে ওকে আমি সঙ্গে নিয়ে যাব,
পাখি নাই তার, এই ভাঙা খাঁচায় আমাদের অনেক। তুমি নৌকো ছাড়ো, তুমি নৌকো ছাড়ো। বাজনাই তো বাজাচ্ছেন, গান শুরু করুন। এই হলো বলে, ওরে সখীর দল, ওরে সখীর দল, যা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি যা। একি রে, তুই এখন এখানে দাঁড়িয়ে যা। যাবো তো, কিন্তু ওদিকে যে বেহোশ জ্বর, কে একটু মিছরির জল পেলে। হ্যাঁ, এই সময় মিছরির জল মানে কি হয়েছে জানেন? একটা আদমরা রোগী সঙ্গে করে ঘুরে বেড়াচ্ছি, দয়া করে যদি একটু ভালা লাটা। আগে আপনারা দয়া করে গান শুরু করুন দেখি। ওরে কে আছিস? প্রেমের পিপাসানিয়া ছাড়িলাম কো, কে জানি তো এ সাগর অতল অকূল। Thank you.
এখন তো গান কি ওদিকে তুমি বুক ভেঙে দিয়ে চলে গেলে ঘুরে যাব বললি কি যাওয়া যায়, সব যে তারই ইচ্ছে। দেখ না দেখ না, ভাঙা খাঁচায় পাখি আবার ফিরে এসেছে, ভাঙা বুক, আমাদের ভাঙা কপাল, জোড়া লাগতেই হবে। এই যে বাবা মাখন, বাবা তুই কি আসলে গান ধর, এদিকে আমি সামলাচ্ছি, আমি সামলাচ্ছি। না অধিকারী মশাই, তার হয় না। সে কি কাক হয়ে ময়ূরের পাখনা তো অনেক পড়ল, লোক হাসালো অনেক, ওই ময়না জানে। যদি নয়ন ঘোষ করেছি মনে মনে শুধু চলেছি যে কবে যে কবে আমিও কেষ্ট সে যে কিস্তি মাত করে দেবো। তখন কি জানতুম একটা ফুটো পয়সার যা দাম, তাও আমার নেই, তাই নিজেও ডুবলুম দলটাকেও ডোবালুম। আজ আমাদের রাখাল রাজা মথুরার রাজা হয়ে ফিরে এসছে, এখন কি আর এই জিনিস আমায় সাজে? এই যে এসো ভাই। কি বলছো এই শরীর নিয়ে? আরে পারবে পারবে, জোর কেড়ে নিস কেন তোরা, জাত শিল্পী, একবার আসরে গিয়ে দাঁড়ালে এক পুয়ে দেখবি কোথায় অসুখ কোথায় কি, ওই তো আসল ওষুধ। হ্যাঁ বলো শ্যামা। অধিকারী মশাই, তাকেই তো পদ্ম ফুল ফোটে, বিনু আমাদের সেই পদ্ম, ওঠ বিনু, মুখে কৃষ্ণ নাম নিয়ে এগিয়ে যা, সামনে চেয়ে দেখ কত মানুষ শুনবার জন্য কান পেতে আছে। ওরে এ তো আমাদের জীবনের ব্রত, কি পারবি না তুই বল, কথা দে আমায়। পারবো দিদি পারবো। ভদ্র পঞ্চজন, মথুরায় শ্যাম, বৃন্দাবন অন্ধকার, কেঁদে কেঁদে অন্ধ রাধারানী ধুলায় লুটিয়ে বলছেন, হা কৃষ্ণ আর কত বাধা, এত কষ্ট এত চাওয়া, এত যে চোখের জল, তার এক কণাও কি তোমার চরণে গিয়ে পৌঁছল না? আর বলতে বলতে ওই শুনুন, যদি কেহ কৃষ্ণ চায় কোনো বাধা বাধা নয়, সুখ কৃষ্ণ দুঃখ কৃষ্ণ তবে রাধা রাধা হয়। যদি কেহ কৃষ্ণ চায় কোনো বাধা বাধা নয়, সুখ কৃষ্ণ দুঃখ কৃষ্ণ তবে রাধা রাধা। কৃষ্ণ চায়
সেই মুখ সেই নয়ন সেই প্রেম সেই মন বহুদিন পরে ফিরেল আঙিনায়, সেই মুখ সেই নয়ন সেই প্রেম সেই মন বহুদিন পরে ফিরেল আঙিনায়, বিচ্ছেদের বেদনাতে মন প্রাণ ভেঙে ভেঙে যায়, রাধা রবি বৃন্দাবনে কৃষ্ণ মথুরায় মিলন যমুনা কৃষ্ণ গিয়াছি শুকায়, রাধা রবি বৃন্দাবনে কৃষ্ণ মথুরায় মিলন যমুনা কৃষ্ণ গিয়াছি শুকায়, বিরহের দুই তীরে প্রেম হয়ে রাধা কৃষ্ণ কোথায় যাচ্ছেন? তাতে আপনার কি? ওটা কি দেখি না, ইচ্ছোবার কোনো অধিকার নেই আপনার। চন্দ্রা, কাকে কি বলছো তুমি? অধিকার আছে বই কি? আজ বাদে কাল যাকে আমায় বিয়ে করতে হবে। আপনার জীবনে সে কাল আর কোনোদিন আসবে না বারিন বাবু। হোয়াট? হ্যাঁ, মেয়েদের মনকে জুতোর তলায় মারিয়ে যেতে শিখেছেন, কিন্তু ভগবানের মার যে তার চেয়ে কত বড় সে শিক্ষা আপনার হয়নি। আজ এই পুজোর দিনে মায়ের সামনে ভাগ্য আপনার সব আশা ছাই ঢেলে দিয়েছে বারিন বাবু। দেখে শুনুন তো। না, কি এদিকে আসুন বারিন বাবু। আসুন বলছি। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। কিসের সীমা? আজ আপনার বাবা মার সামনে ফয়সলা হবে এই বেয়াদবে আমাকে ইনসাল্ট করে। ওকে ছেড়ে দাও বারিন। কি বলছো তুমি? ওকে যেতে দাও মা। যা চন্দ্রা। এর মানে? মানে একটাই বারিন, খোলা আসরে ভাবি স্ত্রীর সঙ্গে যেমন ব্যবহার করতে পারে তার হাতে তো আমরা মেয়ে তুলে দিতে পারি না। বলছি তো কোনো ভয় নেই, সরো সরো না, ধরো দেখি, ধরো ধরো। বিনু, আমার দিকে একবার চা ভাই, আমি আমার দিকে একবার চা। পুদি, আপনি প্রাণ ভরে আশীর্বাদ করুন। শুনুন শুনুন বাবু মশাই আজব কাহিনী,
শুন বাবু মশাই আজব কাহিনী। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।